ছোটজাগুলি অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সুরের সরস্বতী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রবিবার সন্ধ্যায় ছোটজাগুলিয়াতে। ভারতবর্ষের সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কোনোভাবেই পূর্ণ হওয়ায় নয়, তাই এই দিনে সকলের প্রিয় শিল্পীকে হারিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে রবিবার সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদ। গতকালকেই বিদ্যার দেবী মা সরস্বতীর পুজো হয়েছে, আজ সুরের সরস্বতী বিসর্জন। এই সংবাদ শোনা মাত্রই গোটা দেশবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বামনগাছি বলাকা ভবন সংলগ্ন এলাকায় প্রথম বর্ষ সরস্বতী পুজোর মণ্ডপের সামনে লতা মঙ্গেশকরের প্রতীকী ছবিতে মালা পরিয়ে মোমবাতি জ্বালিয়ে এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন ছোটজাগুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। আমরা প্রথম বছর ছোটজাগুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই প্রথম বছর সরস্বতী পুজো হলো। এই নতুনভাবে উদ্যোগ নিয়ে কোনো বছর হয়নি, এই প্রথমবার সরস্বতী পুজোর প্রোগ্রামটা নিলাম। কালকে আনন্দের মধ্যেও খুব কেটেছে, তার মধ্যে আজকে আবার একটা দুঃখের সংবাদ। বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুতে আমরা আরও গভীরভাবে শোকাহত। কালকের দিনটা যেরকম আনন্দভাবে কাটিয়েছিলাম, আজকের দিনটা খুব শোকের সঙ্গে কাটাতে হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদ আমরা ওনাকে সম্মান জানাই, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাকে আজকে আমরা এখানে তার ফটোতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হলো। উনি যেখানেই থাকুক ভালোই থাকুক, উনি বড় মাপের একজন শিল্পী, আমরা গভীরভাবে শোকাহত। আমরা তৃণমূল ছাত্র পরিষদ খুবই গভীরভাবে শোকাহত ছোটজাগুলিয়া অঞ্চল। সুরজিৎ দাস, ছোটজাগুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি। সব থেকে বড়ো কথা, ছোটোবেলা থেকেই ওনার গান শুনে আমরা বড় হয়েছি। আজকে যখন আমরা সকালে শুনলাম যে উনি মারা গেছেন, তো আমাদের অত্যন্ত দুঃখের মধ্যে দিয়ে আমরা আগামীকাল ছোটজাগুলিয়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় আমরা প্রথম বর্ষ এখানে একটা সরস্বতী পুজো আয়োজন করেছি। আজকে আমাদের ভোগ নিবেদন অনুষ্ঠানও চলছিল, কিন্তু আমাদের এই খবরটা পাওয়াতে আমরা খুবই শোকাহত হই। আমরা ওনার আত্মার শান্তি কামনায় আমরা ওনার ফটোতে মাল্যদানের মাধ্যমে আমরা এক মিনিট নীরবতা পালনও করি। এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের উপর সবথেকে বেশি বিশ্বাস করেন, ভরসা রাখেন, তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। আমরা মানুষের সুখ দুঃখে আনন্দে সমস্ত কিছুতে আমরা থাকতে চাই। এবং আজকে লতা মঙ্গেশকর শুধু ভারতবর্ষের বলে নয়, উনি বিশ্বের মধ্যে একজন নামকরা গায়িকা ছিলেন। আজকে উনি যেখানেই থাকুন ভালো থাকুন, আমরা সকলে ওনার আত্মার শান্তি কামনা করি। রনি দাস, আমি একজন তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক।